আসসালামু আলাইকুম আজ পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কিছু বক্তব্য মন্তব্য করার অভিপ্রায় আবার আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আমার দুটি কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ দেশের যে বর্তমান সর্বশেষ যে পরিস্থিতি এদিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই পরিস্থিতি সম্পূর্ণ অনভিজ্ঞাত এবং এটা কিছুতেই একজন সচেতন নাগরিক হিসাবে আমরা মেনে নিতে পারছি না আপনারা জানেন যে ধারণা করা হয়েছিল যে সামরিক বাহিনী নামানোর পরে পরিস্থিতি হয়তো সামাল দেওয়া সম্ভব হবে কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে আরও বেশি ক্ষোভ ছড়িয়ে পড়ছে পুলিশের সাথে ইতিমধ্যে অনেকগুলো সংঘর্ষ হচ্ছে এবং অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে না বরং আরও বেশি ব্যাপক আকার ধারণ করছে আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের উপরে প্রচুর চাপ আসছে আপনারা সবই জানেন সেই জন্য আমার মনে হয় যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ছবি কোনো কোনো অফিস থেকে নামানো শুরু হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করা হচ্ছে অসম্মানিত করা হচ্ছে কদিন পরে হয়তো জনক নিয়েও বিতর্ক সৃষ্টি হবে দেশটা ক্রমশ একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমরা জানি না কে এর হাল ধরবে কে তাকে রক্ষা করবে কে সামাল দেবে শেখ হাসিনা যদি এখনও সময় থাকতে সসম্মানে মানে পদত্যাগ করেন যেটা আমি বলেছি যে চৌঠা আগস্ট সারা দেশে হরতালের আহ্বান করেছি যদিও আমি জানি যে আমার মতো ক্ষুদ্র মানুষের কথা হরতালও হওয়া দূরের কথা কথাটাই হয়তো পৌঁছবে না তবুও আমি আমার দায়িত্ব স্থান থেকে দেশবাসীর উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই এই হরতালের মাধ্যমে আপনারা একটা দিতে পারেন দেশের জনগণের পক্ষ থেকে বিশ্ববাসীকে ম্যাসেজ দিতে পারেন যে শেখ হাসিনাকে আমরা আর চাই না তিনি পনেরো বছর দুঃশাসন চালিয়ে বিনা নির্বাচনে বিনা ভোটে গায়ের জুড়ে বিভিন্ন বাহিনী প্রধানদের নিজের করায়ত্ত করে যেভাবে জুলুম অত্যাচার উৎপীড়ন নিপীড়ন করে আজকে ক্ষমতায় মসুমে বসে আছেন তার মধ্যে প্রচণ্ড অহংকার হামবিভাব এবং সেই অহংকার থেকেই তিনি ধরাকে স্বরা জ্ঞান করছেন এবং সকল আন্দোলনকে তিনি তোয়াক্ষা না করে তিনি তাকে প্রতিহত করার এক উন্মাদনায় মেতেছেন কিন্তু এটা ভুল পথ এতে কারণ ভালো হয় নাই সেই কোনো দেশের স্বৈরাচারীরাই শেষ রক্ষা হয় নাই সেই জন্য জেনারেল এশরাদ যখন শেষ পর্যন্ত সামাল দিতে না পেরে সেনাবাহিনীকে ডেকেছিল তখন আমার জানা মতে জেনারেল নুরুদ্দিন অনীহা প্রকাশ করেছিলেন এবং তাকে রক্ষা করা নেই যার জন্য জেনারেল এরশাদকে কারাগারে যেতে হয়েছিল বিচারের সম্মুখীন হতে হয়েছিল আমি মনে করি জেনারেল এর এই পরিণতি যদি শেখ হাসিনা না চান তাহলে সময় থাকতে শুভবুদ্ধি উদয় হোক সকল রাজনৈতিক দল তার চোদ্দ দল না সকল দলের নেতৃবৃন্দকে ডেকে একটা গোলটেবিল বৈঠক করেন করে কিভাবে শান্তিপূর্ণভাবে এর সমাধান হতে পারে এবং আমার মনে হয় শেখ হাসিনা যদি পদত্যাগের ঘোষণা দেন এবং সসম্মানে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলেন তাহলে হয়তো এই পরিস্থিতি কিছুটা শান্ত হবে এবং তা না হলে পছন্দ উদ্বীন হবে এবং আরও হয়তো আগুন মানে বড় আকার ধারণ করবে তাই প্রতিবেশী দেশের চাপে হয়তো তিনি জামাতকে বন নিষিদ্ধ ঘোষণা করেছেন ভাবছেন তাহলে তারা খুশি হয়ে তাদের শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে তাকে হয়তো রক্ষা করবে কিন্তু সে আশায় ঘুরে বালি আজকে পৃথিবী সেভাবে চলে না আজকে জনগণের বিরুদ্ধে যে ইন্ডিয়াও এখানে সুবিধা করতে পারবে না তাদের ব্যবসায়িক লস হবে রাজনৈতিক ইমেজ নষ্ট হবে এবং তারা শেখ হাসিনার জন্য এটা করবে এটা আমি কিছুতে বিশ্বাস করি না সুতরাং আপনার শুভবদ্ধি উদয় হোক আপনার কিছু লোক আছে চামচা যারা হয়তো আপনাকে অনেক উৎসাহ দিচ্ছে বলছে এগুলো দমন করেন ঠান্ডা হয়ে যাবে সব ঠান্ডা হবে না রক্তের ঋণ সুদ হবে না শত শত মানুষকে ছাত্রকে নিরীহ নিরপরাধ মানে তরুণকে হত্যা করে কেউ কোনো দিন পার পাইতে পারে না ক্ষমা পাবে না এবং এটা কোনোভাবেই আপনি আশা করেন না সুতরাং আমার আবারও অনুরোধ আবারও বলতে চাচ্ছি হ্যাঁ মতো বলছি আল্লাহর রস্তে পদত্যাগ করেন এবং একটা সুস্থ সুন্দর অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করেন দেশবাসীকে শান্ত করেন এবং আপনি বিদায় হন তাহলেই জাতি রক্ষা পাবে স্বাধীনতা রক্ষা পাবে আমাদের মুক্তিযুদ্ধের ফসল এই স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ রক্ষা পাবে আশা করি আপনি একটু সুন্দর সুস্থ মাথায় আমার এই কথাগুলো বিবেচনা করবেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে উদ্ধার করবেন আপনার মঙ্গল হবে দেশের মঙ্গল হবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ চিরস্থায়ী হোক